আসসালামু আলাইকুম সবাইকে নিঃসন্দেহে অনেক অনেক ভালো আছেন ভালো থাকাটা আপনার সবার নৈতিক ভালো থাকতে হবে একটাই এই এই জীবনে জীবনে কিছু একটা করতে ভালো থাকতে হবে আমার অনেক বন্ধুরা অনেক জায়গা থেকে বলেছে যে কিছু ব্যবসা করতে চাই এমন ব্যবসা করতে চাই যে ব্যবসা শুধু রিস্ক থাকবে না লাভ থাকবে সেই ব্যবসার তথ্যগুলো নিয়ে আপনার সাথে তুলে ধরছি আমরা আজকে পাঁচটি ব্যবসা আলোচনা করবো দুই হাজার সালে সেরা পাঁচটি ব্যবসা যে ব্যবসাগুলি আপনি একটা ব্যবসা শুধু অভিজ্ঞতা নিয়ে করতে পারলে ইনশাল্লাহ আমার আশা ও বিশ্বাস মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন সেই তথ্যগুলি তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আগে পজিটিভ মান্টনেটি নিয়ে আপনি ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ আমরা শুরুতেই যদি নেগেটিভ চিন্তা করে ভিডিও দেখি তাহলে আমার দ্বারা কিচ্ছু হবে না আপনার দ্বারা কিচ্ছু না সো পজিটিভ মানসিকতা এই জন্য একদিন একটা কথা বলেছেন শিক্ষারা চেঞ্জ ইউর অ্যাটিচিউড মাস চেঞ্জ ইউর লাইফস্টাইল দৃষ্টিভঙ্গি বললাম জীবন অটো বদলে যাবে আমরা যদি নেগেটিভ চিন্তা কাজ করি তাহলে নেগেটিভ হবে তো বন্ধুরা আমরা খেয়াল করব আজকে পাঁচটি বিষয় যে পাঁচটি ব্যবসা দুই হাজার তেইশ সালের সেরা পাঁচটি ব্যবসা আপনার জীবনটাকে পাল্টে দিতে পারে সেই কথাগুলি বলার চেষ্টা করব একটু ধৈর্য সহকারে খেয়াল করবে এবং শোনার চেষ্টা করবেন যদি কথাগুলি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা প্রথমে এই ব্যবসাগুলি করতে কি ছিল কি লাগবে জাস্ট কিছু পুঁজি লাগবে আর কিছু বুদ্ধি লাগবে কিছু অভিজ্ঞতা লাগবে যেমন বুদ্ধি কি আমি প্রত্যেকটা ব্যবসায় প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি অভিজ্ঞতা ছাড়া কিছু হয় না যেমন অভিজ্ঞতা একজন খেলা খেলতে পারে না একজন জেলে মাছ ধরতে পারে না একজন রাদুড়ি রান্না করতে পারে না দেখবেন অনেকের পাশে দাওয়াত খেতে গিয়ে কি সুস্বাদু খাবার হয় অনেকের পাশে দাওয়াত খেলে মনে হয় ইস মানে বমি করতে ইচ্ছা করে মানে খাওয়ার পরে মানে বমি হয়ে যাবে খুব বিরক্ত লাগে কারণ কি অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আপনাদের যে কোনো ব্যবসার জন্য অভিজ্ঞতা এবং ধৈর্য এই দুইটা জিনিস খুব প্রয়োজন কারণ গত কয়েকদিন ব্যবসা দিছি পুঁজি ছাড়া আমার কাছে মানে এত চমৎকার চমৎকার কেউ কমেন্টস করছে আবার কেউ বাজে কমেন্টস করে কারণ বাজে কমেন্টস কি হয়েছে দৃষ্টিভঙ্গি যে যেভাবে চিন্তা করে কেউ বলে যেমন একটা গ্লাসে অর্ধেক গ্লাস পানি কেউ হয়তো বলবে যে গ্লাসটার অর্ধেকটুকু ভরা একই কথা আবার কেউ হয়তো বলবে গ্লাস্টার অর্ধেকটুকু খালি কথা কিন্তু একই কিন্তু গোড়ায় বলছে বুঝলে দৃষ্টিভঙ্গি তো প্রথমে আমি বলবো আপনাদের বন্ধুরা যে কোনো ব্যবসা করার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা খুবই জরুরি অভিজ্ঞতা ছাড়া কখনই ব্যবসা করতে যাবেন না অভিজ্ঞতা যেমন আমাদের বিশ্বের সেরা প্লেয়ার সাকিব আল হাসান বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার সাকিব আল হাসান সে কতটা অভিজ্ঞতা সম্পন্ন সে একজন একে সে ব্যাট ব্যাটার একাধারে সে বলার চমৎকার ফিল্ডিং করেন বিশ্বের সেরা অলরাউন্ডার তিন ফর্মেটে আপনি একটু চিন্তা তো কতটা অভিজ্ঞতা সম্পন্ন মেসির কাছে যখন বলটা দেখেন মেসি যখন বলটা দৌড়ে দৌড়টা দেয় আপনার লেগে থাকে কি করার স্টাইলে দেখেন তো এম্বাবের রোনালদো নেইমার মেসি একটু চিন্তা করে তারপরে কতটা অভিজ্ঞতা সম্পন্ন আপনি কি তার মতো হবে না হবে না তো ব্যবসা করতে পারবেন কি পারবো তো ইনশাল্লাহ অবশ্যই পারবো সেই মানসিকতা নেই আমার ভিডিও দেখেন প্রথমে যে ব্যবসার কথা বলো সেটা হচ্ছে এই মুহূর্তের জন্য চমৎকার গ্রাম অঞ্চল দিয়ে ভুট্টার ব্যবসা যে ভুট্টা দিয়ে এমন কিছু নাই যে খাবার তৈরি করা না যায় যে পপকর্ন ভুট্টা পাপড় ভুট্টা আপনি হরলিক্স করেন ভুট্টা আপনি পারফিউম ভুট্টা ওষুধ ভুট্টা উটি ময়দা আটা ভুট্টা গরুর খাদ্য ভুট্টা ছাগলের খাদ্য ভুট্টা মাছের খাবার ভুট্টা আপনি বলেন তো কোন কাজে না হচ্ছে এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি ভুট্টা চাষ হচ্ছে যেমন আপনি দিনাজপুর বলেন রংপুর বলেন কুড়িগ্রাম বলেন জামালপুর বলেন রাজশাহী বলেন বিভিন্ন যে এত পরিমাণ ভুট্টার চাষ হচ্ছে আর এত বুটার এত ভালো ফলন আপনি চলে যান গ্রামে একদম প্রত্যন্ত একদম রুট লেগ রুটে গিয়ে কৃষকের কাছ থেকে বোটটা সংগ্রহ করার চেষ্টা করেন আপনি অল্প করে কেনেন পাঁচ মন ছয় মন দশ পন এভাবে এক ট্রাক মাল কিনেন কিনে ডাকাতে আপনার সাপ্লাই দেওয়ার ব্যবস্থা কারণ ঢাকা থেকে অনেক লোক বোটটা যারাই ছোট ছোট ব্যবসায়ী আছে ক্ষুদ্র ব্যবসায়ী আছে ফটকা ব্যবসায়ী আছে ওদের কাছ থেকে মালটা সংগ্রহ করেন ভালো মাল আপনি প্রয়োজনে যদি কোনো বোটটা কাঁচা থাকে সেটাকে শুকানোর ব্যবস্থা করেন বস্তাজাত করেন এক ট্রাক মাল কেনেন আলোচনা করেন কত টাকাতে কিনলেন কত টাকা বিক্রি করেন প্রতি কেজি দাম কত পড়ল এখন এই মুহূর্তে বোর্ডটার দাম হয়তো গ্রামে কৃষক লেভেলে থেকে হয়তো কারো কাছে ভুট্টা তেরোশো টাকা কারো সাড়ে বারোশো টাকা কারো বারোশো টাকা আবার কেউ কেউ একদম ভালো বোর্ডটা চোদ্দশো নির্ভর করবে আপনার কেনার উপর ভিত্তি করে বোর্ডটার কত সুখ না নাকি বেজা আছে তারপরে আপনি এই মুহূর্তে ভুট্টা সংরক্ষণ করে আপনি এই ব্যবসা করতে পারেন যেমন ভুট্টা সংগ্রহ করে একদম কৃষক লেভেল থেকে কোনো ব্যক্তির মানে কোনো আবার পাইকারের কাছ থেকে আপনি কিনেন না বেশি ভাব দেখাতে যান না আপনি একদম কৃষক লেভেল থেকে আমি তার জন্যই বলতেছি ভিডিওটা ওর জন্য ভিডিওটা সবার লেভেলে যে কেউ কিনবে একদম ক্ষুদ্র মানে কৃষকের কাছ থেকে কিনবে কেউ যে কিনতেছে ছোট ব্যবসায়ী তার কাছ থেকে কেউ কিনার সাপ্লাই দিবে কেউ বিদেশে পাঠাচ্ছে কেউ বাংলাদেশে বিভিন্ন ফ্যাক্টরি দিচ্ছে যে যার অবস্থান থেকে প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে আপনি কাজটা করতে পারেন এখন তিনটা হচ্ছে আপনার পুঁজি কত লাগবে নির্ভরকে এক ট্রাক ধরেন এক ট্রাকে আপনি ধরলাম বিশ টন অর্থাৎ আট টন দশ টন মাল আপনি সাপ্লাই দেবেন এক কেজি ভুট্টার দাম কত এক মনের দাম কত ধরলাম তেরোশো টাকা এক হাজার কেজি এক টন ধরলাম তাহলে কত এক হাজার কেজি ভাগ দেন আপনার মোটামুটি চার থেকে পাঁচ লাখ টাকা নিয়ে যদি নামেন আপনি ইজিলি ব্যবসাটা করতে পারেন আপনি এভাবে কয়েক ট্রাক এক ট্রাক দিবেন আর রুলিং করবেন এক ট্রাক দিবেন রুলিং করবেন এক ট্রাক দিবেন রুলিং করবে একটু বুদ্ধি কাটান মাঠে নামেন যারা অনেক ব্যবসা অনেকে করতেছে প্রতি ট্রাক থেকে আপনাকে মিনিমাম কোনো ট্রাক থেকে বিশ হাজার কোন ট্রাক থেকে দশ হাজার টাকা কোন ট্রাক থেকে আরো কম নির্ভর করে কি আপনি কতটা মাল কত কিভাবে কিনতে পারলেন একদম কৃষকের কাছ থেকে তার মানে আমরা ভোটটার ব্যবসা করে আশা করি ইনশাআল্লাহ খুব ভালো ইনকাম করে দেখেন যদি এক ট্রাক যদি মাসে আপনি পাঁচ ট্রাক সাপ্লাই দেন যদি এক থেকে বিশ টাকা প্রফিট করেন তাহলে মাসে এক লাখ টাকা খরচ আছে খরচ বাদে আপনাকে সত্তর থেকে আশি হাজার টিকবে যদি কারণ ভুট্টার হিউজ পরিমাণ এখন আমদানি কৃষক মাঠ থেকে ভুট্টা খান সংরক্ষণ করতেছে ভুট্টা এখন তারা কাটতেছে আপনি ওখান থেকে সংরক্ষণ করেন একটু শোকান সুন্দর করে কান ভালো করে প্যাকেট ট্যাক করেন বস্তা বরণ করেন করে ট্রাকের সাথে মানে ট্রাক দিয়ে আপনি মালটাকে টাকাতে বা যে কোনো জায়গায় আপনি যেই ফ্যাক্টরিতে যোগাযোগ করবেন তাকে সাপ্লাই দেন তার মানে আপনি ইচ্ছা করলে যদি দশ টাকা দেন এক ট্রাক থেকে দশ হাজার টাকা লাভ এক লাখ টাকা যদি পনেরো হাজার হয় দেড় লাখ টাকা যদি খরচ বাদ দেয় সব কিছু মানে দেখবে নিটি আপনি এক লাখ টাকা ইনকাম করতে পারেন ভোটটা থেকে এরপর আরেকটি ব্যবসা হচ্ছে ধান ধান এবং চাল আপনি গ্রামে এখন কিন্তু অনেকে ধান যারা স্টক করছে মজুত করছিল তারা কিন্তু ছেড়ে দিচ্ছে কৃষক পর্যায়ে এখন অনেকে ধান লাগাচ্ছে ধান অনেকে অনেকে বিক্রি করতেছে অনেকে আপনি দেখবেন ধান কিনে রাখছে সেটা ছেড়ে দিচ্ছে আপনি যোগাযোগ করবেন যে এক মন ধান যদি আমি চাউলে রূপান্তরিত করি এখান থেকে ভুষি কতটুকু হবে তারপর চাউল কতটুকু হবে এখান থেকে চাউল উপরে চালক করা বলে বা তুষ থেকে শুরু করে আপনি যে চাউলের চিঠে যেখানে তেল হয় রাইস বান্ড তেলটা হয় ওই তেলটা আপনি পরিমাণ করতে পারবেন হিসাব করেন যে এক মন ধান কিনে চাউলের রূপান্তরিত করলে আমার কয় টাকা প্রফিট হয় একটু চিন্তা ক্যালকুলেট সরকারের ক্যালকুলেশন করে আপনি ধরলাম আপনি এক ট্রাক চাল ডাকাতে সাপ্লাই দিবেন কোন এক জায়গায় চাউলটাকে কয় কী কিসের রূপান্তরিত করবেন আটাশ কিনছেন পাইজাম কিনতেছেন নাকি উনত্রিশ কিনতেছেন নাকি কোন চাউলটা কিনতেছেন নাকি আত আপনি কোন চাউলটা কিনছেন সেটা নির্ভর করবে আপনি নাজির সালের চাউলটা তো আসলে নাজির সাল না এটাকে আপনাকে কোনো একটা চাউলকে প্রসেস করে কিন্তু নাজিরে রূপান্তরিত করা হয় আপনি এভাবে করবেন যে এক ট্রাক চাউলে আমার কি পরিমাণ প্রফিট হতে পারে কেজিতে এক কেজিতে ধরলাম আপনি দশ টন মানে এক এক কেজিতে যদি এক টন হয় আপনি হিসাব করে দেখেন সাতাশ মন এখন আপনি চিন্তা করে দেখেন সাতাশ মন্ডাল এক টন সাতাশ মন্ত্রাতে হয় দেখলাম দশ টন দুশো আপনি চিন্তা করে দেখেন কত কেজি হয় প্রতি কেজিতে কত টাকা লাভ হয় আপনি চাউলের ব্যবসা গ্রাম থেকে সে একদম কৃষকের কাছ থেকে যদি চাউলটা ধানটা সংগ্রহ করে নিজে প্রসেস করে সিস্টেমেটিক ওইতে ভালো কোনো মিল থেকে সিস্টেমেটিক ওয়েতে প্রসেস করে যদি আপনি বিক্রি করতে পারেন আপনি এখান থেকে অনেক ভালো একটা ব্যবসা করতে পারেন তবে একটা কথা বলতে যে কথাগুলি আমি অনেক সহজে বলি হয়তো অনেকই সহজে চিন্তা করেন আবার অনেকে জটিল চিন্তা করে ফেলেন অনেকে হয়তো বলে যে এত কি সস্তা না আসলেই এত সস্তা না কারণ জীবনটাই তো কঠিন দেখেন আপনার আমার জন্ম হয়েছে কিন্তু আমি মারা যাব কখন কে বলতে পারে না এই কথা বলতে যে ফট করে শেষ এমন হয় না অনেক তো আপনি বুঝতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি খুব কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সবকিছু সহজভাবে চিন্তা করলে হবে না লাইফ স্টাইলটা বেডও বুঝে জীবন পুষ্প সজ্জা নয় অনেক স্ট্রাগল করে দেখবেন ফুটবল খেলা জিততে হলে দুই দল থাকে এক দল কেউ হাঁটতে চায় না দেখেন ক্রিকেট খেলায় এক প্রতিপক্ষ ব্যাট নিয়ে দাঁড়ায় থাকে আরেকজন বল করে সে নিশ্চিত যে আমাকে বল করবে আর ওই দাঁড়াই আছে বল কর আমি সক্কা মারব আপনার জীবনে আপনাকে নিজেকে মারতে হবে আপনাকে কেউ বল করতে চাবে আপনাকে কেউ বল করতে চাবে আপনাকে পরাজিত করতে চাবে কিন্তু আপনাকে এর মধ্যে টিকে থাকতে হবে জীবনে সবকিছু সহজভাবে নিলে চলবে না আপনাকে বল করার জন্য রেডি হয়ে আছে বল করতে চায় ওই প্রতিপক্ষ কি ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে দিব বাড়ি একবারে ছক্কা মারে হয় ছক্কা চার হয় না আউট এর মধ্যে জীবন কিছু করার নাই জিতে গেলে ভাববাদী সবাই হেরে গেলে সবাই কি কিলকুশি লাথি ঠিক দেয় দে দিস ইজ ফ্যাক্ট আপনার আমার প্রত্যেকটা ব্যক্তির জীবনে এরকম সো আপনাকে কোন ব্যাপারটাকে সহজে নিবেন না একটু কঠিন তার মানে আমি বলার উদ্দেশ্যে দান তালে রাস্তা আপনি ইজিলি করতে পারেন খুব প্রেস্টিজিয়াস বিজনেস খুবই প্রেস্টিজিয়াস আপনি চাউল দিনে শুধু দানের আশরা করেন অল্প অল্প করে কিনে স্টক করেন এরপরে সুবিধার মতো সময় বি ছেড়ে দেন এখন রমরমা ব্যবসা হচ্ছে একদম রিক্স ফ্রি টেনশন ফ্রি যদি বুদ্ধি করে করতে পারে হ্যাঁ চাউল কিনলাম ধান কিনলাম ধান কেনার পরে এমন একটা জায়গায় রাখছি ইঁদুরে খাচ্ছে বৃষ্টি পানি পড়তেছে ওজনে কম দিছে ধান শুক না ছিল না অনেক প্রবলেম সেগুলো আপনি জাস্টিফাই না করছেন শুধু লেবারকে বিশ্বাস করছেন পার্টনারকে বিশ্বাস করছেন অত আপনার সাথে যারা ছিল তাদেরকে বিশ্বাস করছেন তারা বলছে উস্তাদ বা বস বা সব মাল ঠিক আছে ওকে না আপনাকে নিজে সশীলের থেকে সবকিছু কি করতে হবে অবজার্ভ করতে হবে যেমন আমি একটা ভিডিওতে বলেও ছিলাম যে সাকিব আল হাসান যখন খেলতে যায় সে নিজে খেলে তার বাবাকে কিন্তু না। সে নিজে তার বাবা না কিন্তু সে বলতে পারতো যে বাবা আজকে আমার শরীরটা খুব খারাপ তুমি খেলো না সে নিজে মাঠে নামতে হয় আর ব্যবসা যদি আপনি করেন আপনার ছেলেকে পাঠাতে হবে না ওয়াইফকে বলবো হবে না ভাইকে বলবো হবে নিজেকে থাকতে হবে প্রতিটা ব্যবসার ক্ষেত্রে ভুট্টার পরে কি আসতো ধান চাল এরপরে আর ব্যবসা আছে পাটের কত বছরের বা তার আগের বছর যারা পাটের ব্যবসা করছে লালে লাল হয়ে গেছে প্রচুর টাকা লাভ করছে কারণ সে সিজন বুঝছে সিস্টেম বুঝছে যে এই বছর পাটটা যদি স্টক করি আমি অনেক লাভ করতে পারবো কত বছরে পাটটা সবসময় লাভ করা সম্ভব আপনি অল্প লাভ করেন ছেড়ে দেন বেশি লাভের অপেক্ষায় থাকেন না হ্যাঁ যদি ওরকম আট টাকা আর দিলটা অনেক বড় থাকে শহর যদি অনেক হন তাহলে হয়তো আপনি কি করতেন ধরে ঠিক আছে আমি ফার্স্ট মাস ফার্স্ট স্টপ করছি ওকে ফাইন করতে পারেন কিন্তু আগে সিস্টেম বুঝবেন যে এইবার আগামী বছর পাটের দামটা কতটা হতে পারে কি টানতে পারে আর আমি কিনবো বিক্রি করবো কিনবো বিক্রি করবো সব কিছু ওকে নো প্রবলেম এখান থেকে মাসে আপনি পঞ্চাশ সত্তর আশি এক লাখ টাকা ইনকাম করতে পারেন তবে একটা কথা মাথায় রাখবেন কারো কাছ থেকে সুদে টাকা নিয়ে বা ব্যাংক থেকে টাকা উঠাইয়া আপনি এই সময় ব্যবসা করতে কখনোই যাবেন না তারপরে বললাম সুজি পাবো কোথায় থেকে তাহলে আপনার জন্য এই ব্যবসাটা না সুদের টাকা নিয়ে কোনো সময় থেকে টাকা নিয়ে ইন্টারেস্ট দিয়ে আপনি এই ব্যবসা করে স্টক ব্যবসা করেন সর্বনাশ একদম সর্বশান্ত হয়ে যাবেন আপনি কেন বলছি জমি বিক্রি করে যে জমিটা আপনার অনেক জায়গায় থেকে ফসল বেশি একটা হয় না হয়তো আধা বিঘা জমি বিক্রি করে দেন ওই টাকাটা স্টক করেন ক্যাশ করেন ক্যাশ করে আপনি হাতে রাখেন ওই টাকাতে একটা টাকা আপনি কাউকে দেন না কেউ হলা চালাও না এবং বাজারে করে খাবেন না ওইটা আপনি ব্যবসার জন্য রাখেন আর হাতের সবসময় যারা ব্যবসায়ী হয় তখন দুইটা পুঁজি রাখতে হয় একটাতে মাল কিনবেন একটা হাতে রাখবেন কারণ পুরুষ মানুষ হাতে যদি টাকা না থাকে তার কিন্তু শক্তি পাওয়ার কিছু থাকে না আমরা করি কি পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা জমি বিক্রি করছি সব টাকা কাউকে ও বোন এসে বলছে আমাকে পঞ্চাশ হাজার টাকা হালার দাও আচ্ছা ঠিক আছে বোন যেহেতু বলছে বিদেশ দিলাম নো এগুলো ছেড়ে দিতে হবে কারণ টাকাটা যাওয়ার পরে যখন চাইতে যাবেন তখন মনে মানি না হয় যে বোনের সাথে সম্পর্ক থাকবে না বাঙালি বলো মামা কি টাকাটা দেখে টাকা দেখি মেরে খাইছি না তো পরে এক তিন বছর পরে দেবো দেখবে একটা সময় কি আপনার ভুলেই যাবে টাকা চাই গেলে মনোমানো হবে সুতরাং টাকা আপনি ব্যবসা করার ক্ষেত্রে টাকা নাসান সেই টাকাটা আপনি ধরে রাখেন কারণ একটা কথা মাথায় রাখবেন বাপ বাঁচলে আমি বাঁচলে বাপের নাম বাপ বাঁচলে কার নাম ইট এইটার মাথায় রেখে সবসময় আপনাকে চিন্তা করে বের করতে হবে তার মানে আমি দিব্যি পাটের ব্যবসাটা করতে পারি পাঠ কিনবেন কুই থেকে একদম কৃষকের কাছ থেকে দেখবেন অনেক কৃষক পাট স্টক করে রাখছে আপনি হাটে যাবেন এখন তো যদি পাটের সময় না কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে ভিডিওটা ধরো এখন না হয়তো কয়েক মাস পরে পাটের সৃজননা যখন আসবে তখন পাটার সংগ্রহ করেন পাটার সংগ্রহ একদম কৃষকের কাছ থেকে কারো কাছ থেকে না কারো কথার উপর ভিত্তি করে আপনি পাটটা সংগ্রহ করা যাবে না একজন বলো দোস্ত আমি তো একদম প্রাপ্ত ভালো ব্যবসা করেছি গোষ্ঠী গেলে তার ভালো ব্যবসা আমি আগে অভিজ্ঞতা অর্জন করি ও নিজে নিজে সবকিছু করার চেষ্টা করি কারু অভিজ্ঞতাকে হায়ার করে কারু অভিজ্ঞতাকে পুঁজি করে আপনি কখনো খেলতে যাবেন না কারণ একটা কথা মাথায় রাখবেন পাখি কখনো ঢাল ভেঙে যাওয়ার বই করে না কারণ তার বিশ্বাস ডালের উপর না ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখতে হবে অন্যের উপর না যদি নিজের উপর বিশ্বাস রাখতে না পারে ব্যবসা করার দরকার নাই টোটালি না টোটালি না একটা কথা বল গ্রামী অঞ্চলে মুরব্বী বলত নাও ঘোরা নারী যার হাতে পরে তারি বিশ্বাস করে যদি কোনো ব্যক্তি তার বউকে অন্যের কাছে রেখে যায় আপনি বলেন নাও নাও মানে নৌকা নাও ঘোরা নারী যার হাতে পরে তারি সত্যি কথা আপনি আপনার ব্যবসাকে নিজের মতো করে নিজের প্রাণ দিয়ে নিজের থেকে করার চেষ্টা করবেন হ্যাঁ এখন তো অনলাইনের যুক্তি সবাই সব কিছু হ্যাঁ খোঁজ থাকার আমি ইনশাল্লাহ কয়েকটা ব্যবসা পরিচালনা করি আমার একটা ঠিক আছে আমি একটা মানবিক সংস্থার চেয়ারম্যান একটা এনজিওর চেয়ারম্যান একটা খামারের চেয়ারম্যান ডাইটি ফার্মের চেয়ারম্যান একটা মার্কেটিং কোম্পানির ডাইরেক্টর একজন ডেভেলপার কোম্পানির ডাইরেক্টর আমি কয়েকটা ব্যবসাতে সম্পৃক্ত আছে আমি না অনলাইন সব আছে একজন ইউটিউবার আমি সাথে কথা বলতেছি আমি একদিন বেসিক্যালি কম্পিউটার ইঞ্জিনিয়ার তো আমি কেন করতেছি আমার কথা হচ্ছে আপনি এগিয়ে আসেন রুম ইজ নট বিল রুম একদিনে তৈরি হয় না ব্যবসা করেন হ্যাঁ পাটের ব্যবসা এরপরে আছে গমের ব্যবসা গম এখন গমের আপনি জানেন আটার কেজি কত টাকা কত টাকা দিন বাড়ে না কমতে পারতেছে সো আপনি একদম যারা যারা ঘম সংগ্রহ করেন কৃষক যে সমস্ত কৃষক ঘম কোথায় একদম গ্রামে চরে চলে যান গম আছে কাঁচা মরিচ আছে সংগ্রহ করেন ডাল আছে মাস কালার ডাল খেসারি কালার ডাল মুসুরের ডাল সংগ্রহ করেন মোটর ডাল সংগ্রহ করেন করেন না আরে ভাই ব্যবসা শুরু নামেন মাঠে নামেন তিল আছে কালো জিরা আছে সরিষা আছে করেন মাঠে নামেন আপনি মানে সংরক্ষণ করেন আপনি এখানে এখান থেকে সংরক্ষণ পাঁচ লাখ টাকা বিনিয়োগ করেন মালটা গুদাম করেন সুন্দর করে স্টক করে একদম ইঁদুর ঢোকার কোনো সময় থাকবে না কোনো ভাবে যদি ঢুকতে না পারে একদম সেরকম সুখ না করে একটু পরিশ্রম করে কার লাভ করতে আশা করতে হবে কিচ্ছু করার নাই একটা কথা মাথায় রাখবেন সময়ের কাজ সময় করতে হয় আলোন ফকিরা কথা বলে গেছে সময় গেলে সাধন হবে না সময়ের এক ফুর অসমের দশ ফুর কমের সময় কম সংগ্রহ করে রাখি দেন দুইশো তিনশো চারশো পাঁচশো মন দেখেন লাভ করতে পারবেন কিনা এই ব্যবসা করো আপনি দেখবেন মাসে যদি আপনি কিনবেন বিক্রি করেন কিনবেন বিক্রি হ্যাঁ গমটা কিনেন আটা করেন বিক্রি করে দেন পাইকারি বিক্রি করে দেন দেখেন আপনি মাসে কত টাকা কিনতে পারেন সত্তর আশি এক লাখ টাকা কিনতে আপনার জন্য কোন ব্যাপার না দুই হাজার তেইশ সালে সেরা ব্যবসাগুলির কথা বলতেছি এখন এই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে একটা কি একটা ক্রাইসিস মুহূর্ত কারণ ইউক্রেন রাশিয়া করোনা যা ক্ষতি না করছে তার চেয়ে বেশি ক্ষতি করছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আপনি চিন্তা বুঝতেই পারতেছেন মানুষ কিভাবে হ্যাঁ আপনাকে বুঝতে হবে কিছু করার নাই কাউকে গালি দিয়ে কাউকে দুঃস্বরূপ করে লাভ নাই যে লঙ্কা যায় সে রাবণ সাজে কিছু করার নাই আপনাকে এভাবে বাঁচতে হবে কিছু করতে হবে না পোকা দিবেন আজকে বিএমপি কে দিবেন আজকে আমলি কে দিবেন কালকে বিএমপি আসবে এ কি কাজ করবে লাভ কি তবে আপনার সাথে যারা সাধারণ জনগণ যারা তারা লাথিস খাবো পাটা পোতা কুস্তা কুস্তি করে বনিসের অবস্থা বারোটা হয় আমরা তাই ব্যবসা করে টিকে থাকতে হবে কারোর উপর নির্ভর করা হবে না আমার কারো দয়ার পাত্র করোনার পাত্র যেন না হই মাইন্ডেড দয়ের পাত্র করোনা পাত্র যদি হন তাহলে কিছুদিন টিকতে পারবেন না কিছুদিন টিকতে পারবেন নিজের উপর ডিপেন্ড করেন নিজের উপর নির্ভরশীল হন আত্মনির্ভরশীল হন ওই যে বললাম পাখি কখনো ঢাল ভেঙে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর না ডানার উপর জীবনে চলার মতে নিজের উপর বিশ্বাস রাখতে হবে অন্যের উপর না কাউকে না ইভেন আপনার বাবা আপনার ওয়াইফ আপনার ছেলে আপনার কাউকে না আপনার ব্যবসা আপনার কি সময় একটা পর্যায়ে গিয়ে হয়তো আপনি ছেলেকে দিবেন বোঝায় ওকে দেন ছেলের নামে লিখে না যতক্ষণ বলতে আপনার শক্তি আছে ততক্ষণ মন্দ অনেকে আমরা ভুকামি করি কি করি সুস্থ থাকা বলতে ছেলে মেয়ে নামে সব লিখে দেয় আরে বাবার কি করলাম ছেলে মেয়ে একটা ছেলে মেয়ে কি পারি বসে বাপ মার না এই কিন্তু কখনই করা যাবে না গম আমরা গম গমের ব্যবসা করতে পারি এরপরে হচ্ছে আপনার লেটেস্ট বিষয় যে প্রতিহূর্তে লেখা সরিষা সরিষা এই মুহূর্তে দেখেন কিছুদিন পরে সরিষা আপনার বাজারে নামবে কারণ কৃষক সরিষা তোলা শুরু করবে আপনি চলে যান একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিনেন দুই মন পাঁচ মন সাত মন আট পনেরো সংগ্রহ করেন এবং রেটটা নিবেন যে এক মন সরিষার তেল যদি আমি তেল ভাঙ্গাও বিক্রি করি কয় টাকা লাভ করতে পারবো যদি আমি যদি কোনো মিলে দেই বা কোনো ফ্যাক্টরিতে দেই কি পরিমাণ লাভ করতে পারি এই জন্যে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে তার মানে সরিষা ব্যবসা করেও আপনি আশাতে করেন এক মন সরিষা কিনলেন হয়তো আজকে এক মন সরিষা থেকে আমার বেশি টাকা না দুশো টাকা পড়বে ওকে ফাইন দশ মনে হয়েছে দেখেন হিসাব করে দেখেন এক মনে দল একশো টাকা প্রফিট করছেন একশো টাকা দশ কোণা এক হাজার টাকা দশ টাকা প্রফিট ছেড়ে দেন পঞ্চাশ টাকা প্রফিট করছেন এক কোনে পঞ্চাশে হবে না আর জানি বেশি হবে কারণ আপনি তো কিনবেন একদম ইয়ে থেকে কৃষকের কাছ থেকে তার মানে আমি ধরে নিচ্ছি কখনো ওই একটা কথা মাথায় রাখবেন কখন কাউকে ঠকায়েন না ঠকালে আপনি জিততে পারবেন না হেরে যাবেন কখনোই অসৎ চিন্তা করবেন না অসৎ নিয়ত করবেন না তাহলে কিন্তু জিততে পারবেন না তো বন্ধুরা এই যে পাঁচটা ব্যবসার কথা বললাম দুই হাজার তেইশ সালে সারা ব্যবসা ব্যবসা আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আর ভাই আমার কথাগুলি বলার উদ্দেশ্যে আপনাকে উদ্বুদ্ধ করা আপনাকে মোটিভেট করা আপনাকে মাঠে নামুন আপনি আমাকে উল্টা কি করেন আপনি কটা করেন আরে ভাই আমাকে আমি কটা করে সেই চিন্তা আপনার নামিতে বললাম আমি ব্যবসার কথার মধ্যে বলে গেছি আপনি যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় এ বিষয়ে আপনার জন্য আপনি করবেন যার মনের কাছে মনে হচ্ছেই কেউ ফুটবল খেলে কেউ ক্রিকেট খেলে কেউ হাডুডু খেলে কেউ ব্যাডমিন্টন খেলে কে একজন এক একটা খেলবে আপনি তোর পছন্দ হচ্ছে ওকে আপনি কুইট করে চলে যান যদি ভালো লাগে তাহলে শেয়ার দিবেন যদি ভালো লাগে কমেন্টস করবেন আপনি আমাকে জ্ঞান দেওয়ার দরকার নাই এই দুই হাজার তেইশ সালে সেরা বিজনেসের মধ্যে এই পাঁচটি বিজনেস আমার মনে মনে হলো যে এই পাঁচটি ব্যবসা করলে আপনারা এর পাঁচ থেকে একটি করলে আপনি সময় বুঝে কিনা সেটা করলে আপনার জন্য অনেক ভালো হবে আপনার জীবনটা অনেক সুন্দর হবে তো আমি বলার উদ্দেশ্য হচ্ছে আমি মনে করে দিচ্ছি আমি একজন ইউটিউবার আপনি আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন নেক্সট যে আরও ব্যবসার কথা বলি বলবো প্রতি মুহূর্তে সেই নোটিফিকেশন গুলি পেয়ে যাবেন তো সবাইকে অসংখ্য দিয়ে শেষ করছি সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আপনার সুন্দরটা কমেন্টস আমাকে অনুপ্রাণিত করে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সেই কথা শেষ করছেন আল্লাহ আসসালাম আলাইকুম